বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসের এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় দাবের বাইবা স্থগিত নিয়ে যা জানালেন প্রাথমিকের সচিব। খবরটা প্রকাশিত হয়েছে আজকে 30 মে 2024 8:07 AM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট। তবে রায়ের কপি না পাওয়ার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় বাইবা চলমান থাকবে কি না, স্থগিত হবে সে বিষয়ে দুয়াশা তৈরি হয়েছে। গত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দুলনের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা স্থগিতের এ আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল আর এই ফাঁস হওয়া প্রশ্নে অনেকে পরীক্ষা দিয়েছেন। ইতিমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে, এ কারণে প্রকাশিত ফল নিয়েও প্রশ্ন উঠে। প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্ত ও পরীক্ষা প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করে ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন পরীক্ষার্থী। এ বিষয়ে জানতে চাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দা ডেলি ক্যাম্পাসকে বলেন, আমরা এখনও আদালতের রায়ের কপি পাইনি। রায়ের কপি পাওয়ার পর সেখানে বিজ্ঞ বিচারকরা কী লিখেছেন তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের রায়ে যদি পরীক্ষা স্থগিতের কথা বলা হয় তাহলে পরীক্ষা স্থগিত থাকবে। আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপনারা আপিল করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা আগে রায়ের কপি দেখব, এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। গত বছরের 28 ফেব্রুয়ারির প্রথম দাবে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর 22 মার্চ দ্বিতীয় দাবে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে 17 জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে 360,700, দ্বিতীয় ধাপে 459,438 এবং তৃতীয় ধাপে 340,000 প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় 8,000-এর বেশি পদ শূন্য রয়েছে। তো এ পর্যন্ত ছিল দ্য ডেলি ক্যাম্পাসের সংবাদটা। পরবর্তী আপডেট আসলে এই চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।